আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি রহমানি রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ দুপুরে রান্না থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। কই মাছ গতকালকে লবণটা রেখেছিলাম, আজ পাতাকপি দিয়ে রান্না করব, আর মুরগির গোস্ত ভোনা করব। আজ মুরগির গোস্তটা একটু অন্যরকম করে ভোনা করব। সবসময় তো যেভাবে ভোনা করি আজ সেভাবে করব না, এভাবে রান্না করলে তোমরা খেয়ে দেখো অনেক ভালো লাগবে। আজ আমি রান্না করেছি, খেতেও অনেক ভালো লেগেছে। প্রথমে আমি কই মাছটা রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, আর সরিষা তেল দিয়েছি, এই জন্য একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে। সরিষা তেল দিয়ে তো রান্না করতেছি, এখন আদা রসুন দিয়ে দিব, একটু হরিত গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব, আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, কারণ পাতাকপি দিয়ে কই মাছ রান্না করব তো লবণ দেওয়া কই মাছ একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। তারপর তো মশলা কষানো হয়ে গেল, এখন এর মধ্যে ধুয়ে রাখা কই মাছটা দিয়ে দিলাম। কই মাছ দিয়ে একটু হালকা মশলার সাথে নাড়াচাড়া করে তারপরে পাতাকপিটা দিয়ে দিব। পাতাকপি দিয়ে ভালোভাবে মশলার সাথে পাতাকপিটা মিক্সড করে নিব, তারপরে ঢেকে দিব। আর পাশের চুলায় আমি এখন পেঁয়াজগুলো কেটে নিলাম, তেলের মধ্যে ছেড়ে দিলাম, মানে পেঁয়াজ বেস্তা করব, এই জন্য পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে আস্তে আস্তে পেঁয়াজটা ভেজে নিই। আর এদিকে পাতাকপির থেকে তো অনেক পানি উঠেছে, আমি আর পানি দিব না, আস্তে আস্তে জালে এই রান্নাটা করে ফেলবো কই মাছটা। আর এদিকে মুরগি গোস্তটা ছোটো ছোটো করে কেটে তার সাথে একটা ডিম আর লবণ মেখে নিতেছি। ডিম দিয়ে ভালোভাবে আর লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপরে তেলের মধ্যে ভেজে নেব। মেখে কিছুক্ষণ রাখি, একটু পরে ভাজবো। পেঁয়াজ বেস্তা তো হয়ে গেছে, সেই তেলের মধ্যে মাংস ছেড়ে দিতেছে, মানে মুরগি গোস্তগুলো একটু হালকা ভেজে নিই। আর এদিকে তো কই মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো, হালকা একটু পোড়া পোড়া করব, আমি আর ঢাকবো না, না ঢেকে আস্তে আস্তে এখন রান্নাটা করে ফেলি, ঝোলটা শুকিয়ে ফেলি। চুলায় তো মুরগি গোস্তটা ভাজা হচ্ছে, আর এ ফেঁকে মশলাটা বানিয়ে নিই। আমি একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন আর দিলাম জিরা ফাঁকি। এখন বেস্তা দিয়ে দিব, দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে সব একসাথে মিশিয়ে নিব।
আর এদিকে প্রত্যেকটা রুম তো গোছানো হলো, আর ঘরে তো কেউ নেই, আমি একা। সারামণি তো নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে, এখন তুই আসে না, ওরা সাব তো স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে। আমি বাসায় একা একা একাই রান্না করতেছি, ঘরটা একদম ঠান্ডা, আর বাহিরে তো আজ প্রচণ্ড রোদ উঠেছে। কালকে মানে গতকালকে বিকেলে তো অনেক বৃষ্টি হয়েছিল, আজ এই সকাল থেকে অনেক রৌদ্র। মুরগিগোস্ত ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে এই মশলাটা ছেড়ে দিলাম। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিই, হালকা একটু কষানো হোক, যখন দেখবো তেল ভেসে উঠেছে তখন ভাজা গোস্তগুলি দিয়ে দেব। প্রায় তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম মশলা, আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। এখন ভাজা গোস্তগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন জালটা কমিয়ে দেবো, মানে চুলার আঁচটা অনেকটাই কমিয়ে দেবো। আস্তে আস্তে জালে গোস্তটা ভুনা করবো, আমি আর পানি দিব না, এই তেলের মধ্যে আস্তে আস্তে ভাজা হবে, গোস্তটা রান্নাও হয়ে যাবে। আর এদিকে পাতাকপি ভাজিটাও করে ফেললাম, সাথে একটা ডিমও দিয়েছি। আর এদিকে মুরগি গোস্তটা প্রায় হয়েছে, আর একটু রান্না করবো, তারপরে নামিয়ে ফেলবো, আর একটু ভুনা ভুনা হোক, তারপরে নামিয়ে ফেলবো। তারপর তো চলে আসলো সারামণি আর সাইদুল, নারায়ণগঞ্জ থেকে চলে আসলো ওরা। আর এদিকে আমার মুরগি গোস্তটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি, দেখো কষা ভুনা হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। দুপুরে রান্না হয়ে যাওয়ার পর আমি গোসল করে নামাজ পড়ে চলে আসলাম, খাবার টেবিলে সব খাবার নিয়ে আসলাম। আজ কি কি রান্না করেছি, পাতাকপি ভাজি করেছি, কই মাছ দিয়ে পাতাকপির চচ্চড়ি, আর মুরগি গোস্ত ভুনা, ভাত তো আছে, এ দুপুরের মেনু। তারপর তো সাইদুল বাবা চলে আসলো, এখন দুপুরে খাবারটা সবাই খেতে বসে পড়বে, সাইদুলের বাবা আর আমি খেয়ে নিতেছি। ছেলে মেয়েদের ডাকলাম, ওরা কেউ এখন খাবে না, বলতেছে পরে খাবে। তারপর বিকেল দিকে তো আমি হাঁটতে বের হই, আসার সময় নিয়ে এসেছিলাম চটপটি, তাই আমি সাবা আর সাইদুল খেয়ে নিলাম, চটপটিটা ভালোই লাগলো। চটপটি খাওয়ার পর ঝাল লেগেছে, তারপরে সাইদুল বাবা বরফি কিনে এনেছিল, তাই খেয়ে নিলাম একটা, ঝালটাও কমলো।
তারপরে সন্ধ্যার সময় সারামণিকে ভাত খাইয়ে দিতেছি, ও দুপুরে খাওয়া দাওয়া করেনি, ও আসার পরে গোসল টোসল করে একটু রেস্ট নিয়েছিল, তারপরে ঘুমিয়েছিল। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠলো, মেলা বড় একটা ঘুম দিয়েছে। ঘুমে থেকে উঠার পরে এখন ওকে দুপুরে খাবারটা খাইয়ে দিতেছি সন্ধ্যার সময় মুরগি গোস্ত দিয়ে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।